হ্যালো এভরিওয়ান, পোকো কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটা রেসিপি। আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে টমেটো রাইস। কীভাবে মজা করে টমেটো রাইস তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, আমাদের চ্যানেল নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য অলরেডি আমি চুলে প্যান দিয়ে দিয়েছি আর দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। অবশ্যই আমি প্রথমে তেলটাকে গরম করে নেব। আর আমি আগে থেকে তেলটাকে এই জন্য ইউজ করছি যাতে আমার তেলটা খুব অল্প সময়ের মধ্যে গরম হয়ে যায়। আমি কিন্তু অবশ্যই একটু 1 মিনিট টাইম নিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এখন আমি ফোড়ন হিসেবে ইউজ করছি 1/2 চামচের মতো কালো জিরা। কালো জিরা কিন্তু এমনিতেই কালো, তাই ভাজা হলে কালো জিরা যে ভাজা হয়েছে এটা কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই। কিন্তু কালো জিরা ভাজা হলে একটা সুন্দর স্মেল বের হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচকে চিরে, আর দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি। এখন আমি এইসব মশলাকে কিন্তু অবশ্যই ফোড়ন হিসেবে ইউজ করছি। আর দিয়ে দিলাম 2 থেকে 3টা রসুন কোয়া। এখন আমি একটু টাইম নিয়ে মিনিমাম 1 মিনিটের মতো টাইম নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যেহেতু টমেটো রাইস, অবশ্যই কিন্তু টমেটোটা খুব বেশি করে ইউজ করতে হবে। যাদের টমেটো খেতে খুব পছন্দ তারা অবশ্যই টমেটো রাইসটা বানিয়ে খাবেন, তাহলে আপনাদের খেতে অনেক ভালো লাগবে। আর আমার টমেটো রাইস খেতে তো অসাম লাগে, এই জন্য আমি বাড়িতে প্রায় বানিয়ে থাকি। দেখুন আমার মিনিমাম 1 মিনিটের মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা অনেক নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। অবশ্যই আপনারা সামান্য হলুদ গুঁড়ো টমেটো রাইসে ইউজ করবেন। বেশি যদি হলুদ গুঁড়া দিয়ে দেন তাহলে কিন্তু টমেটো রাইসের কালার আর টমেটো রাইসের কালার থাকবে না। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমার যে কালকের যে বেঁচে যাওয়া ভাতটা ছিল, বাসি যে ভাতটা ছিল ঠান্ডা, সেই ভাতটাকে আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অবশ্যই বাসি ভাত দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। অবশ্যই টাইম নিয়ে কাজটা করতে হবে, কারণ খুব ইজিলিভাবে এই কাজটা কিন্তু করা যায় না, আর অবশ্যই টাইম নিয়ে করতে হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। অবশ্যই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। যার যেমন লবণ খেতে পছন্দ ঠিক সেই তেমনটাই লবণ ইউজ করবেন। আমি এখন এভাবে ধীরে ধীরে সব ভাতগুলোকে একত্রে করতে শুরু করেছি। দেখুন আমি এভাবে টাইম নিয়ে আমি ভাতগুলো কিন্তু অবশ্যই সব মশলার সঙ্গে একত্রে করে ফেলেছি। অবশ্যই কাজটা হাতার দিয়ে অবশ্যই একটু টাইম নিয়ে করতে হবে। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তাহলে কিন্তু মিক্সটা খুব সুন্দর মতো করা যাবে। যেহেতু টমেটো রাইস, আমি অবশ্যই এর মধ্যে এখন টমেটো ইউজ করবো। 1 কাপ পরিমাণ টমেটো আমি অবশ্যই টমেটোকে প্রথমে প্রেশার দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে স্কিনটাকে সরিয়ে নিয়ে আমি অবশ্যই ভালো মতো জাল করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কুচি করেও টমেটোটাও দিতে পারেন, যাতে আমার টাইমটা কম লাগে। এই জন্য আমি আগে থেকে সিদ্ধ করে স্কিনটাকে ফেলে দিয়েছি, তাহলে আমার এই টমেটো রাইসের কালারটা দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা যদি চান তাহলে আপনারা 3 থেকে 4 কাপ টমেটোকে একসঙ্গে কুচি করে নিয়ে তারপর সিদ্ধ করে আপনারা এই টমেটো রাইসটা তৈরি করতে পারেন। আর আমি আগে থেকে এই টমেটো জুসটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কুচি করে রাখা কয়েকটা টমেটো, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে শুধুমাত্র এই টমেটোর জুস দিয়েও করতে পারেন। এখন আমি অবশ্যই এভাবে 2 থেকে 3 মিনিট এখন এই ভাতটাকে ভাজতে শুরু করছি। আবার এভাবে হাতে দিয়ে আমি ভাতটাকে একত্রে করে নিচ্ছি। দেখুন আমি এভাবে মিনিমাম 2 থেকে 3 মিনিট ভেজে ফেলেছি। আমি আরও 1 থেকে 2 মিনিট এভাবে ভাজতে থাকব। দেখুন আমার টমেটো রাইসের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর টমেটো রাইসটা দেখতে কিন্তু হবে একদম লাল লাল। যদি লাল লালই না হয় তাহলে টমেটো রাইস নামটা কেন হলো বলেন তো? এই জন্য অবশ্যই লালচে লালচে করে টমেটো রাইসটা একটু বানিয়ে ফেলতে হবে। দেখুন আমার টমেটো রাইসটা বানা হয়ে গেছে, আমি এখন সার্ভিং বোলে তুলে ফেলবো। সার্ভিং বোলে তুলে ফেলার জন্য অবশ্যই আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি ধীরে ধীরে টমেটো রাইসটাকে সার্ভিং বোলে তুলতে শুরু করেছি। দেখুন আমার টমেটো রাইসের কালারটা কিন্তু অসাম হয়েছে, আর এটা খেতেও একদমই অতুলনীয়। আশা করব আমার মতো আপনাদেরও এই টমেটো রাইস খেতে অনেক পছন্দের, আর আমার এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে। আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। এতক্ষণ ধরে
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।